নেশাগ্রস্ত অবস্থায় জন্মদাতা পিতাকে আক্রমণ পাষণ্ড ছেলে। আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে পিতা গোবিন্দ দাস। ঘটনা বোঝুমনগর থানার অন্তর্গত পশ্চিম নোয়াবাদী দেবরাম ঠাকুরপাড়া এলাকায়। নেশায় প্রতিবাদ করা এবার নিজের ছেলের হাতে শারীরিকভাবে আক্রান্ত হলেন জন্মদাতা পিতা। শুধু তাই নয়, আক্রান্ত পিতা হাসপাতালে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। চাঞ্চল্যকর এই ঘটনা বোঝুমনগর থানাধীন পশ্চিম নোয়াবাদী দেবরাম ঠাকুরপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাতে এই এলাকারই যুবক সন্তোষ দাস নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এলে তার বাবা গোবিন্দ দাস উত্তেজিত হয়ে শাসন করতে গেলে নেশাগ্রস্ত সন্তোষ উল্টো তার বাবাকে বেধড়ক মারধর করে। এই আক্রমণের হাত থেকে রেহাই পায়নি জন্মদাত্রী মা ও তার ছোট ভাইও। ছেলের আক্রমণে নিজ ঘরে গুরুতর আহত হয়ে পড়েন বৃদ্ধ গোবিন্দ দাস। অল্প বিস্তর আহত হলেন জন্মদাত্রী মা সহ পাষণ্ড ছেলে সন্তোষ। এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বৃদ্ধ গোবিন্দ দাস। নেশাগ্রস্ত অবস্থায় জন্মদাতা পিতার উপরে ছেলের আক্রমণের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। কি করছে সামনে থেকে ঘুরে গিয়া ঘুরে আয়া হ্যাঁ না মত হয়েছে ঠিক আছে নি গোতে তো বাড়তে পারো না মানে কে আমি তো আর ঘরে যেতে দিন আমি তো টিউ করে ঘুরতাম যেতে সামনে থেকে ঘুরে আমি হ্যাঁ মত হয়েছে আয়েছে বলে এমনি তার বাবা আছে হ্যাঁ তার বাবা আবার আছে বক্তাল করে গন্ডানি করে ফোন আমার করে বলেছে বলে আমার বক্ত আছে তো বক্ত আছে বলে তার বাবা আয় শুনছে বহারা শুনছে শুনছে তার বাবা কইতেছে তুই তোর মানে বক্ত আছিস কিনা তুই তোর মানে বক্ত আছিস আপনার সঙ্গে কি নিয়ে যোগ রয়েছে হ্যাঁ আপনার সঙ্গে কি নিয়ে যোগ রয়েছে ছেলে ছেলের সঙ্গে আমার ঝগড়া নেই ছেলে যে আপনাদের মানে বকাচোরা করতেছে ও বকাচোরা মানে ওই অনেকদিন আগে মানে হেরে আমি আমার পাড়া থেকে মানে মন করেছিল হেরে অনেক কিছু খাইতো কোটামোটা খাইতো তার জন্য হেরে আমি আমার এই যে কোটা খাইতো যে কতদিন যাবো তিন বছর যাবার খাইতো হ্যাঁ বাধা বলতে বাধাও দিছি তারপরে তোমার গাড়ি একটা সিডিউল করছে তারপরে সেই সময় আসে না ভর্তি আসলো তার ভর্তি থেকে ভালো হয়ে গেছে সুস্থ হয়ে গেছে তখন সেই জিনিসটা খাইতে পারতেছে না ওই কারণ কালকা গেছে নেশা নেশা খাইয়া তারপরে বাপ হয়েছে আমার ভক্ত আছে তো অনেক পাবে বাপ হয়েছে বাপে তার সঙ্গে ভালো লাগতেছে না আমার তো ভক্ত আছে তখন সে হচ্ছে আইসে তুলে আইসে পুরো গরম মোবাইলটা গরম পুত্রের মোবাইলটা বড় ছেলের মোবাইলটা নিয়ে যাবো বুঝলা ব্যুরো রিপোর্ট সচিন টাটিয়ানেল।